বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে। দিবা রাত্রি কোনো সময়েই মাছ ধরবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলে নৌকার আলোগুলো সমস্ত রাত্রি আলোগুলি এমনইভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয়। একসময় মাঝ রাত্রি পার হইয়া যায়। শহরে গ্রামে রেল স্টেশনে ও জাহাজঘাটে শ্রান্ত মানুষ চোখ বুজিয়া ঘুমাইয়া পড়ে। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে। জেলে নৌকার আলোগুলি তখনও নেভে না। নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মনির মতো দেখায়। কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল দেবগঞ্জের মাইল দেড়েক উজানে। নৌকায় আরও দুজন লোক আছে, ধনঞ্জয় এবং গণেশ। তিনজনেরই বাড়ি কেতুপুর গ্রামে। আরও দুই মাইল উজানে পদ্মার ধারেই কেতুপুর গ্রাম। নৌকাটি বেশি বড় নয়, পিছনের দিকে সামান্য একটু ছাউনি আছে। বর্ষা বাদলে দু তিনজনে কোনো রকমে মাথা গুজিয়া থাকিতে পারে, বাকি সবারটাই খোলা। মাঝখানে নৌকার পাটাতনে হাত দুই ফাঁক রাখা হইয়াছে। এই ফাঁক দিয়া নৌকার খোলের মধ্যে মাছ ধরিয়া জমা করা হয়। জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে। ত্রিকোণ বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে। জালের শেষ সীমায় বাঁশটি নৌকার পার্শ্বদেশের সঙ্গে সমান্তরাল। প্রায় দুই প্রান্ত হইতে লম্বা দুইটি বাঁশ নৌকার ধারে আসিয়া মিশিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভিতরে হাত দুই আগাইয়া আসিয়াছে। জালের এ দুটি হাতল। এই হাতল ধরিয়া জাল উঠানো এবং নামানো হয়। গভীর জলে বিরাট ঠোঁটের মতো দুটি বাঁশে বাঁধা জাল লাগে। দড়ি ধরিয়া বাঁশের ঠোঁট হাঁ করা জাল নামাইয়া দেওয়া হয়। মাছ পড়িলে খবর আসে জেলের হাতের দড়ি বাহিয়া। দড়ির দ্বারাই জলের নিচে জালের মুখ বন্ধ করা হয়। এ নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি, জালটাও তারই। প্রতি রাত্রে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের, বাকি অর্ধেক কুবের আর গণেশের। নৌকা এবং জালের মালিক বলিয়া ধনঞ্জয় পরিশ্রম কম করে। আগা গোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে। কুবের ও গণেশ হাতল ধরিয়া জালটা জলে নামায় এবং তোলে, মাছগুলি সঞ্চয় করে। পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করিতে থাকে, আলোটা মিটমিট করিয়া জলে। জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী গাঢ় আষ্টে গন্ধ উড়াইয়া লইয়া যাইতে পারে না। এক হাতে একখানি কাপড়কে নিংটির মতো কোমরে জড়াইয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল জল বাতাসে শীত বোধ করিয়া বিনিদ্র আরক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চাহিয়া থাকিয়া কুবের ও গণেশ সমস্ত রাত মাছ ধরে। নৌকা স্রোতে ভাসিয়া যায়। বৈঠা ধরিয়া নৌকাকে তারা ঠেলিয়া লইয়া আসে সেইখানে, যেখানে একেবারে ঝাঁকের মধ্যে জাল ফেলিয়া বেশি মাছ উঠিয়াছিল। আজ খুব মাছ উঠিতেছিল, কিন্তু ভোরে দেবীগঞ্জের মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কি না বলা যায় না। সকলেরই যদি এরকম মাছের বড় ঝাঁক পড়ে দরকাল এত নামিয়া যাইবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না। তবে মাছের বড় ঝাঁক একই সময়ে সমস্ত নদীটা জুড়িয়া থাকে না, এই যা ভরসার কথা। বেশি মাছ সকলের না উঠিতে পারে। কুবের হাঁকিয়া বলে, ধনঞ্জয় বলে, সাজের দরটা যে কাঁধে কুবের, মাছের দাম কি বা? সন্ধ্যাবেলায় স্পনে পাঁচ পাঁচ সওয়া পাঁচ। শুনিয়া ধনঞ্জয় বলে, কাল চাইরে নামব, হালার মাছ দইরা জুত নাই। কুবের কিছু বলে না, ঝপ করিয়া জালটা জলে ফেলিয়া দেয়। শরীরটা আজ তাহার ভালো ছিল না। তার স্ত্রী মালা তাকে বাহির হইতে বারণ করিয়াছিল, কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই। টাকার অভাবে
অখিল সাহার পুকুরটা এবার সে জমা লইতে পারে নাই। সারাটা বছর তাকে পদ্মার মাছের উপরেই নির্ভর করিয়া থাকিতে হইবে। এ নির্ভরও বিশেষ জোরালো নয়। পদ্মার মাছ ধরিবার উপযুক্ত জাল তার নাই। ধনঞ্জয় অথবা নড়াইলের যদুর সঙ্গে সমস্ত বছর তাকে এমনইভাবে দোয়ানা চারানা ভাগে মজুরি খাটিতে হইবে। ইলিশের মরশুম ফুরাইলে বিপুল পদ্মা কৃপণ হইয়া যায়। নিজের বিরাট বিস্তৃতির মাঝে কোনখানে যে সে তার মেন সন্তানগুলিকে লুকাইয়া ফেলে খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ায়। নদীর মালিককে খাজনা দিয়া হাজার টাকা দামের জাল যারা পাতিতে পারে তাদের স্থান ছাড়িয়া দিয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। ধনঞ্জয় ও যদুর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় যা মাছ পড়ে তার দু তিন আনা ভাগে কারো সংসার চলে না। উপার্জন যা হয় এই ইলিশের মরশুম। শরীর থাক আর যাক, এ সময় একটা রাত্রিও ঘরে বসিয়া থাকিলে কুবেরের চলিবে না। মাঝরাত্রে এক রাস তারা খানিক্ষণ বিশ্রাম করিয়াছে। রাত্রি শেষ হইয়া আসিলে কুবের বলিল, একটু জিরাই গো আজান খুড়া। জিরানে লেগে মরস কেন কধি? বাড়িত গিয়া সারাটা দিন জিরাইস, আর দুইটা খাব দে। না, তামুক বিনা গায়ে সার লাগে না। আজান খুড়া, দেহখানা আজ বিশেষ ভালা না। জাল উঁচু করিয়া রাখিয়া কুবের ও গণেশ ছোয়ের সামনে বসিল। ছোয়ের গায়ে আটকানো ছোট হোকাটি নামাইয়া টিনের কৌটা হইতে কড়া দাঁকাটা তামাক বাহির করিয়া দেড় বছর ধরিয়া ব্যবহৃত পুরান কলকাটিতে তামাক সাজিল কুবের। নারিকেলের ছোবরা গোল করিয়া পাকাইয়া ছাউনির আড়ালে একটিমাত্র দেশলাইয়ের কাঠি খরচ করিয়া সেটি ধরাইয়া ফেলিল। বারো বছর বয়স হইতে অভ্যাস করিয়া হাত একেবারে পাকিয়া গিয়াছে। নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। এক হাতে তীরের দিকে কোনাকুনি হাল ধরিয়া ধনঞ্জয় হাতটি বাড়াইয়া দিয়া বলিল, দে কুবের, আমার দে ধরাই। কলিকাটি তাহার হাতে দিয়া কুবের রাগ করিয়া বসিয়া রহিল। কুবেরের পাশে বসিয়া গণেশ বাড়াবাড়ি রকমের কাঁপিতেছিল। এ যেন সত্য সত্যই শীতকাল। হঠাৎ সে বলিল, আজ কি যার রে কুবির? কথাটা কেহ কানে তুলিল না। কারো সাড়া না পাইয়া কুবেরের হাঁটুতে একটি খোঁচা দিয়া গণেশ আবার বলিল, জানস কুবির, আজকের যারে কাইফে মরলাম রে। এদের মধ্যে গণেশ একটু বোকা। মনের ক্রিয়াগুলি তার অত্যন্ত শ্লথ গতিতে সম্পন্ন হয়। সে কোনো কথা বলিলে লোকে যে তাহাকে অবহেলা করিয়া কথাটা কানে তোলে না এটুকু সে বুঝিতে পারে না। একটা কিছু জবাব না পাওয়া পর্যন্ত বার বার নিজের কথার পুনরাবৃত্তি করতে থাকে। ধমকের মতো করিয়াও যদি কেউ তাহার কথার জবাব দেয় তাতেও সে রাগ করে না। দুঃখও তাহার হয় কি না সন্দেহ। কুবেরের সে অত্যন্ত অনুগত। জীবনের ছোট বড় সকল ব্যাপারে সে কুবেরের পরামর্শ লইয়া চলে। বিপদে আপদে ছুটে আসে তাহারই কাছে। এক পক্ষের এই আনুগাত্যের জন্য তাহাদের মধ্যে যে বন্ধুত্বটি স্থাপিত হইয়াছে তাহাকে ঘনিষ্ঠই বলিতে হয়। দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ দুঃখের ভাগাভাগি আছে, কলহ এবং পুনর্মিলন আছে। কিন্তু গণেশ অত্যন্ত নিরীহ প্রকৃতির বলিয়া ঝগড়া তাহাদের হয় খুব কম। পুরিয়া শেষ হওয়া অবধি তাহারা পালা করিয়া তামাক টানিল। নৌকা এখন অনেক দূর আগাইয়া আসিয়াছে। কলিকার ছাই জলে ঝাড়িয়া ফেলিয়া হোকাটি ছুঁয়ে টাঙাইয়া দিয়া জাল নামাইয়া কুবের ও গণেশ বৈঠা ধরিল। গণেশ হঠাৎ মিনতি করিয়া বলিল, হ্যাঁ কুবির, এখান গীত কনা দেহি। গীত না তোর মাথা। কুবেরের ধমক খাইয়া গণেশ খানিকটা চুপ করিয়া রহিল। তারপর নিজেই ধরিয়া দিল গান। সে গাহিতে পারে না, কিন্তু তাহাতে কিছু আসিয়া যায় না। ধনঞ্জয় ও কুবের মন দিয়ে গানের কথাগুলি শুনে। যে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না, যে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না। পূব দিক লাল হইয়া ওঠা পর্যন্ত তাহারা জাল ফেলিয়া বেড়াইল।
তারপর রওনা হইল জাহাজ ঘাটের দিকে। সেখানে পৌঁছিতে পৌঁছিতে চারিদিক আলো হইয়া উঠিল। নদীর তীরে নদীর জলে এখন জীবনের সাড়া পড়িয়া গিয়াছে। থাকিয়া থাকিয়া স্টিমারের বাঁশি বাজিয়া ওঠে। স্বশব্দে নোঙর তুলিয়া কোনো স্টিমার ছাড়িয়া যায়, কোনো স্টিমার ভিড়ে গিয়া জেটিতে। কলিকাতা হইতে মেল ট্রেনটি আসিয়া পড়িয়াছে। ঘাটের ও স্টেশনের দোকানপাট সমস্ত খোলা হইয়াছে। অনেকে নদীর জলে স্নান করিতে নামিয়াছে। মোটবাহী ও যাত্রীবাহী অসংখ্য ছোট বড় নৌকা ঘাটে ভিড় করিয়া আসিয়াছে। ঘাটের দুদিকে বহু দূরবধি তীর ঘেঁষিয়া কাদায় পোতা লুগির সঙ্গে বাঁধা আরও যে কত নৌকা তার সংখ্যা নাই। নদীতে শুধু জলের স্রোত, জলে স্থলে মানুষের অবিরাম জীবন প্রবাহ। মেছো নৌকার ঘাটটি একপাশে। ইতিমধ্যে অনেকগুলি নৌকা মাছ লইয়া হাজির হইয়াছে। হাঁকাহাঁকি ডাকাডাকিতে স্থানটি হইয়া উঠিয়াছে সরগরম। অত্যন্ত দ্রুততার সঙ্গে দরাদরি সম্পন্ন হইয়া হরদম মাছ কেনাবেচা চলিতেছে। চালানের ব্যবস্থা হইতেছে সঙ্গে সঙ্গেই। এই ব্যস্ততা ও কোলাহলের মধ্যে আসিয়া পড়িয়া সমস্ত রাত্রিব্যাপী পরিশ্রমের ক্লান্তি ভুলিয়া কুবের প্রতিদিন খুশি হইয়া ওঠে। আজ সে একেবারে ঝিমাইয়া পড়িয়াছিল। শেষ রাত্রির দিকে শীত করিয়া বোধ হয় তাহার জ্বরই আসিয়াছে। চোখ দুটো যে তাহার ভয়ানক লাল হইয়া উঠিয়াছে গণেশ তাহা দেখিতে পাইয়া বলিয়াছে চার পাঁচবারেরও বেশি। নেংটি ছাড়িয়া তিন হাতি ছোট ময়লা কাপড়খানি পরিয়া কুবের তীরে উঠিল। কাদার মধ্যেই একটা লোহার চেয়ার ও কাঠের টেবিল পাতিয়া চালানবাবু কেদারনাথ মাছ গোনা দেখিয়া খাতায় লিখিয়া যাইতেছে। একশো মাছ গোনা হইবা মাত্র তার চাকরটা ছো মারিয়া চালানবাবুর চাঁদা পাঁচটি মাছ মস্ত একটা কেরোসিন কাঠের বাক্সে ভরিয়া ফেলিতেছে। পাশেই কাঠের প্যাকিং কেসে এক সারি মাছ ও এক পরল করিয়া বরফ বিছাইয়া চালানের ব্যবস্থা হইতেছে। খানিক দূরে মেন লাইন হইতে গায়ের জোরে টানিয়া আনা এক জোড়া উঁচু নিচু ও প্রায় অকেজো লাইনের উপর চার পাঁচটা ওয়াগন দাঁড়াইয়া আছে। মাছের বোঝাই লইয়া যথাসময়ে ওয়াগানগুলি কলকাতায় পৌঁছিবে। সকালে বিকালে বাজারে বাজারে ইলিশ কিনিয়া কলকাতার মানুষ ফিরিবে বাড়ি। কলিকাতার বাতাসে পাওয়া যাইবে পদ্মার ইলিশ মাছ ভাজার গন্ধ। একটা ওয়াগনের আড়ালে দাঁড়াইয়া লম্বা শার্ট গায়ে বেটে ও মোটা এক ব্যক্তি অনেকক্ষণ হইতে কুবেরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছিল। কুবের তাহার দিকে চাহিতেই সে হাত ছানি দিয়ে ডাকিল। কুবের খানিক্ষণ নড়িল না, উদাসভাবে দাঁড়াইয়া রহিল। তারপর কাছে গিয়া বলিল, কি কন? কি কন? কি জানোস না? মাছ লইয়া তিনডা নিস। মাছ নাই তো শীতলবাবু। নাই কি রে? নাই? রোজ আমার মাছ দেওয়ানোর কথা না তোর? নিয়ে আয় গাজা, বড় দেখা নিস। আজ পারুম না শীতলবাবু, আজান খুরা সিধা মোর দিকে চাইয়া রইছে, দেখেন না, বাজারে কেনেন গাজান। কিন্তু কুবেরের চুরি করিয়া যে দামে মাছ দেয়, বাজারে কিনিতে গেলে তার তিন গুণ দাম পড়িবে। শীতল তাই হঠাৎ আশা ছাড়িয়া দিতে পারে না। সে মিনতি করিয়া বলে, তিনডা মাছ আস তুই দে কুবের, অমন করস কেন? পয়সা না কয়টা বেশি লইস। আয় তাইলে খানিক্ষণ খারাও শীতলবাবু। কুবের ফিরিয়া গিয়া কাপড়টা ভালো করিয়া গায়ে জড়াইয়া নৌকায় বসিল। চারিদিকে চেনা লোক কম নয়। চুপি চুপি মাছ লইয়া তাহাকে তীরে উঠিতে দেখিলে নিশ্চয় সন্দেহ করিবে, লজ্জার তাহার সীমা থাকিবে না। তবে একটা ভরসার কথা এই যে সকলেই নিরতিশয় ব্যস্ত। নিজের নৌকা হইতে কে কোথায় দুটা মাছ চুরি করিতেছে তাকাইয়া দেখিবার অবসর কাহারও নাই। চারিদিকে নজর রাখিয়া তিনটা মাছ কুবের একসময় কায়ের কাপড়ের তলে লুকাইয়া ফেলিল। তীরে উঠিয়া শীতলের হাতে দিতেই মাছ কটা সে চটের থলির মধ্যে পুরিয়া ফেলিল। পয়সা কাল দেমো কুবের। খারান শীতলবাবু, অমন করে যায়েন না, দামটা দেন, দামটা দেন আমারে। কাল দেমো কইলাম যে। অহন দেন, খামু না, পোলাগো খাও মুখি। আরে পয়সা নাই তো দেমো কি? কাল দেমো, নিশ্চয় দেমো। পিছল নরম মাটিতে
পায়ের বুড়া আঙ্গুল গাঁথিয়া গাঁথিয়া শীতল চলিয়া গেল। আরক্ত চোখে তাহার দিকে চাহিয়া থাকিয়া অস্ফুট স্বরে কুবের বলিল, হালা ডাকায়ত, হালা রক্ত চোষা যেন কোনকার। বীরবীর করিয়া শীতলকে আরও কয়েকটা গালি দিয়া কুবের নৌকায় গিয়া গোলুয়ের দিকে গা এলাইয়া শুইয়া পড়িল। গণেশটা বোকা, মাছের দাম বুঝিয়া পাওয়ার সময় একটু চেষ্টা করিয়াই ধনঞ্জয় তাহাকে সরাইয়া দিতে পারিয়াছিল। একা একা দাম লইবার সুযোগ সে কোনোদিনই প্রায় পায় না। কুবের এই সময়টা জোকের মতো তাহার সঙ্গে লাগিয়া থাকে, টাকা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিজের ভাগটা বুঝিয়া লয়। ধনঞ্জয় নৌকায় আসিলে মাথা উঁচু করিয়া কুবের জিজ্ঞেস করিল, কয়টা মাছ হইল আজান খুড়া? সসারের কম না, তাই না? হ্যাঁ, 400 না, 1000। 250 খান মাছ, 7টা ফাউনিয়া 250 টাকা দাম দিল। এটা কি কও খুড়া, কাল যে এক করে মাছ পড়ে নাই, কাল না 227টা মাছ হইছিল? মিছা কথা কইলাম নাকি রে কবির? জিজ্ঞেস না, গণেশ আইলে ওরে জিজ্ঞেস। জিগানের কাম কি? তাহা কই নাই খুড়া, মিছা কনের মানুষ তুমি না। মাছ কাল বেশি বেশি পড়ছিল তাই ভাবলাম, বুঝি চালান বাবু তোমারে ঠকাইছে। ঘুমে ও শ্রান্তিতে কবিরের চোখ দুটি বুঝিয়ে আসিতে চায়, আর সেই নির্মিলন পিপাসু চোখে রাগে দুঃখে আসিতে চায় জল। গরিবের মধ্যে সে গরিব, ছোট লোকের মধ্যে আরও বেশি ছোট লোক। এমনভাবে তাহাকে বঞ্চিত করিবার অধিকারটা সকলে তাই প্রথার মতো, সামাজিক ও ধর্ম সম্পর্কীয় 10টা নিয়মের মতো অসংকোচে গ্রহণ করিয়াছে। সে প্রতিবাদ করিতেও পারে না, মনে মনে সকলেই যাহা জানে মুখ ফুটিয়া তাহা বলিবার অধিকার তাহার নাই। গণেশকে ধনঞ্জয় চিরাকে নিতে পাঠাইয়াছিল, সে ফিরিয়া আসিলে নৌকা খুলিয়া দেওয়া হইল। এখন বৈঠা না ধরিলেও চলে, উজান স্রোতের টানে নৌকা আপনি গ্রামের দিকে ভাসিয়া চলিবে। গণেশ ও ধনঞ্জয় গুড় মুখে দিয়া শুকনো চিড়া চিবাইতে লাগিল। কুবের কিছু খাইল না, কেবল কয়েক আজলা নদীর জল পান করিল। নদীর বুক জুড়িয়া এখন ভাঙা ঢেউগুলির মাথায় অসংখ্য সূর্য জ্বলিয়া উঠিতেছে। কাকচিলা, মাছরাঙা প্রভৃতি পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া মাছ ধরিতেছে। অনেক দূরে অস্পষ্ট সংকেতের মতো একটি স্টিমারের ধোঁয়া চোখে পড়ে। আকাশ উজ্জ্বল ও নির্মল, মেঘের চিহ্নও নাই। গণেশ সহসা মমতা বোধ করিয়া বলে, আজ নাইলে পারতি কুবির। কুবের কোনো জবাব দেয় না, নিঃশব্দে থাকে। গণেশ বলে, মাথাটা টিপে দিমু নাকি? কুবের বলে, না। গণেশ খানিক্ষণ ভাবিয়া বলে, হাল ধইরা যদি ভাইবার পারস কুবির, খুড়া আর আমি মিল্লা বইঠা ভাই, তাড়াতাড়ি পৌঁছান যাইব। পূবদিকে গ্রামের বাহিরে জেলেপাড়া, চারিদিকে ফাঁকা জায়গার অন্ত নাই, কিন্তু জেলেপাড়ার বাড়িগুলো গায়ে গায়ে ঘেঁষিয়া জমাট বাঁধিয়া আছে। প্রথম দেখিলে মনে হয় এ বুঝি তাদের অনাবশ্যক সংকীর্ণতা। উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলি নিজেদের প্রবঞ্চনা করিতেছে। তারপর ভাবিয়া দেখিলে ব্যাপারটা বুঝিতে পারা যায়, স্থানের অভাব এ জগতে নাই, তবু মাথা গুজিবার ঠাই এদের ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হইয়া আছে, তাহাকে ঠেলিয়া জেলেপাড়ার পরিসর বাড়িতে পারে না। একটি কুরের আনাচে কানাচে তাহারই নির্ধারিত কম খাজনার জমিটুকুতে আরেকটি কুড়ে উঠিতে পায়। পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে, তারই ফলে জেলেপাড়াটি হইয়া উঠিয়াছে জমজমাট। দিন কাটিয়া যায়, জীবন অতিবাহিত হয়, ঋতুচক্রে সময় পাক খায়। পদ্মার ভাঙন ধরা তীরে মাটি ধসিতে থাকে, পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া ওঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার ঘরে ঘরে শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধাতৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনোদিন সাঙ্গ হয় না। এদিকে গ্রামের ব্রাহ্মণ ও ব্রাহ্মণতর ভদ্র মানুষগুলি তাহাদের দূরে ঠেলিয়ে রাখে, এদিকে প্রকৃতির কালবৈশাখী তাদের ধ্বংস করিতে চায়।
বর্ষার জল ঘরে ঢোকে, শীতের আঘাত হারে গিয়ে বাজে কনকন, আসে রোগ আসে শোক। টিকিয়া থাকার নির্মম অনমনীয় প্রয়োজনে নিজেদের মধ্যে রেশারেশি কাড়াকাড়ি করিয়া তাহারা হয়রান হয়। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব বিষণ্ন, জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়। আর দেশি মদে তালের রস গাজিয়া যে মদ হয়, ক্ষুধার অন্ন পচিয়া যে মদ হয়, ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। পদ্মা ও পদ্মার খালগুলি ইহাদের অধিকাংশের উপজীবিকা। কেহ মাছ ধরে, কেহ মাঝিগিরি করে, কুবেরের মতো কেহ জাল ফেলিয়া বেড়ায় খাস পদ্মার বুকে, কুড়ো জাল লইয়া কেহ খালে দিন কাটায়। নৌকার যাহারা মাঝি, যাত্রী লইয়া মাল বোঝাই করিয়া পদ্মার তাহারা সুদীর্ঘ পাড়ি জমায়, এ গায়ের মানুষকে ও গায়ে পৌঁছাইয়া দেয়। এ জলের দেশ, বর্ষাকালে চারিদিকে জলে জলময় হইয়া যায়। প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময়ে মানুষের বাড়ি ঘর আর উঁচু জমিগুলি ছাড়া সারাটা দেশ জলে ডুবিয়া থাকে। জল যেবার বেশি হয়, মানুষের বাড়ির উঠানো সেবার রেহাই পায় না, পথঘাটের চিহ্নও থাকে না। একই গ্রামে এ পাড়া হইতে ও পাড়া যাইতে প্রয়োজন হয় নৌকার। কয়েকদিন পরে জল কমিয়া যায়, জলের ভিতর হইতে পথগুলি স্থানে স্থানে উঁকি দিতে আরম্ভ করে, কিন্তু আরও এক মাসের মধ্যে পথগুলি ব্যবহার করা চলে না। যানবাহন এদেশে একরকম নাই, মানুষের সম্বল নৌকা, উঠিতে বসিতে সকলের নৌকার দরকার হয়। নৌকার প্রয়োজন হয় সেই শীতের শেষে, ফাল্গুন ও চৈত্র মাসে। খালে তখন জল থাকে না, মাঠে জলের বদলে থাকে ফসল অথবা ফসল কাটা রিক্ততা। মানুষ মাঠের আলে আলে হাঁটিয়া গ্রাম হইতে গ্রামান্তরে যায়, নৌকা চলে পদ্মায়। পদ্মা তো কখনো শুকায় না, কবে এ নদীর সৃষ্টি হইয়াছে কে জানে। সমুদ্রগামী জলপ্রবাহের আজও মুহূর্তের বিরাম নাই। গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেহ কোনোদিন দেখে নাই, চিরকাল গোপন হইয়া আছে। জেলেপাড়া নদী হইতে বেশি দূরে নয়, তবু এইটুকু পথ চলিতেই কুবেরের কষ্ট হইতেছিল। নৌকায় সমস্ত পথটা আবলতাবল বকিয়া গণেশ এতক্ষণে চুপ করিয়াছে। ধনঞ্জয় নৌকা হইতে নামে নাই, পাশের গ্রামে কুটুম্বাড়িতে তাহার কি প্রয়োজন ছিল, নৌকা লইয়া সে একাই সেখানে চলিয়া গিয়াছে। গণেশের বাড়িটাই পরে আগে, সে বাড়িতে ঢুকিল না, অসুস্থ কুবেরের সঙ্গে আগাইয়া চলিল। নকুলদাস ঘরের দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল, কুবেরকে দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, আ কুবের, কুবের শোন, শুন না যা। কুবির জ্বরে বড় কাতর গো। জ্বর নাকি, তাহলে যা বাড়িত যা, বাড়িত গিয়া দেখ কি কাণ্ড হইছে। এমন কথা শুনিয়া ব্যাপারটা না জানিয়া যাওয়া চলে না। কুবের উদ্বিগ্ন হইয়া জিজ্ঞেস করিল, কি শের কাণ্ড গো নকুলদা? শেষ রাইতে তোর বউ খালাস হইছে কুবির। কুবির অবাক হইয়া জিজ্ঞাসা করিল, নয় মাস পইরা কয়টা দিন হইছে নকুলদা? এটা হইল কিবা? কেন, নয় মাসে খালাস হয় না? গণেশ জিজ্ঞাসা করিল, পুরুষ ছাওয়াল হইছে না? নকুল সাই দেয়া বলিল, হা আমাগর পাশে গেছিল, আইসা কয় কি কুবেরের ঘরে নি রাজপুত্র হইছে বাবা, ওই একরত্তি একখান পোলা, তার সাত পোনা মুখের কথা কি কমু, রং হইছে গোরা। কুবেরের স্থিমিত চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল। নকুল শয়তানি হাসি হাসিয়া পরিহাস করিয়া বলিল, তুই তো দেহি কালা কুষ্টি কুবির, গোরা সাদাইলো কেমন কইরা, ঘরে তো থাকস না রাইতে, কিছু কমন যায় না বাপু? বউ গোরা না নকুলদা? হ বউ তো গোড়াই।
এর বাড়ির পিছন দিয়া ওর বাড়ির উঠান দিয়া কুবের ও গণেশ এবার একটু জোরে জোরে পা ফেলিয়া বাড়ির দিকে আগাইয়া গেল। গণেশ ভারী খুশি, বারবার সে বলিতে লাগিল, পোলা হইব তরে কই নাই কুবির। চুপ কর গণেশ, পোলা দে কি করু, নিজে গড়ি খাউন জোটে না আবার পোলা। তুই নি গোসা করস কুবির। করুম না, মরবার কষ্ট নাকি তুই আমারে। তাহার মেজাজের এই আকস্মিক উত্তাপ গণেশের কাছে বড়ই দুর্বোধ্য ঠেকিল। অত তাহার ভবিষ্যতের কথা ভাবিবার বা হিসাব করিবার ক্ষমতা নাই। বউ থাকিলে মাঝে মধ্যে ছেলে মেয়ে হয় এ পর্যন্ত সে জানে, সুবিধা অসুবিধার কথাটা ভাবিয়া দেখে না। তাছাড়া পৃথিবীতে মানুষ আসিলে তাহাকে খাওয়ানোর দায়িত্ব যে মানুষের নয়, যিনি জীবন দেন তারই, গণেশ এটা বিশ্বাস করে। সুতরাং ছেলে হওয়ার সংবাদে কুবেরের রাগ করিবার কি কারণ তা সে ভাবিয়া পায় না, ভাবিবার চেষ্টাও করে না। বেড়া দেওয়া ছোট একটি উঠানের দুদিকে দুখানা ঘর, কুবেরের বাড়ির এর বেশি পরিচয় নাই। এদিকের ঘরের সংকীর্ণ দাওয়ায় একটা ছেঁড়া মাদুর চট প্রভৃতি দিয়া ঘেরিয়া লওয়া হইয়াছে। চাহিলেই বুঝিতে পারা যায় ওটি আতুর ঘর, কারণ চটের ফাঁক দিয়া ভিতরের সাইতা মালাকে দেখিতে পাওয়া যাইতেছে। কুবের ওদিকের দাওয়াবিহীন ঘরটিতে ঢুকিয়া পড়িল। বাহিরে বর্ষার আকাশে কড়া রোদ উঠিলেও জানালা দরজার বিশেষ ব্যবস্থা না থাকায় এ ঘরের ভেতরটা একটু অন্ধকার। কোনার দিকে রক্ষিত জিনিসগুলি চিনিতে হইলে ঠাহর করিয়া দেখিতে হয়। ঘরের একদিকে মাটিতে পোতা মোটা বাঁশের পায়ায় চৌকি সমান উঁচু বাঁশের বাতা বিছানো মাচা, মাচার অর্ধেকটা জুড়িয়া ছেঁড়া কাঁথার বিছানা, তৈল চিক্কণ কালো বালিশটি মাথায় দিয়া কুবেরের পিসি এই বিছানায় শয়ন করে। মাচার বাকি অংশটা হাঁড়ি কলসিতে পরিপূর্ণ। নানা আকারের এতগুলি হাঁড়ি কলসি কুবেরের জীবনে সঞ্চিত হয় না, তিন পুরুষ ধরিয়া জমিয়াছে। মাচার নিচেটা পুরাতন জীর্ণ তক্তায় বোঝাই। কুবেরের বাপের আমলের একটা নৌকা বারবার সারাই করিয়া এবং চালানোর সময় ক্রমাগত জল সেচিয়া বছর চারেক আগে পর্যন্ত ব্যবহার করা গিয়াছিল। তারপর একেবারে মেরামত ও ব্যবহারের অনুপযুক্ত হইয়া পড়ায় ভাঙিয়া ফেলিয়া তক্তাগুলি জমাইয়া রাখা হইয়াছে। ঘরের অন্যদিকে ছোট একটা ঢেঁকি, ঢেঁকিটা কুবেরের বাবা হারাধন নিজে তৈয়ারি করিয়াছিল, কাঠ সে পাইয়াছিল পদ্মায়। নদীর জলে ভাসে আসা কাঠ সহজে কেউ ঘরে তোলে না, কার চিতা রচনার প্রয়োজনে ও কাঠ নদী তীরে আনা হইয়াছিল কে বলিতে পারে। সবের মতো চিতার আগুনের জড়তম সমাধিটিও মানুষের ঘরে স্থান নাই, কিন্তু এই ঢেঁকির কাঠটির ইতিহাস স্বতন্ত্র। কুবের তখন ছোট, পদ্মা নদীর মাঝের ছেলে, যতটুকু বয়সে পদ্মায় সাঁতার দিবার মতো পাকা সাঁতার হইয়া উঠিতে পারে না তত ছোট। ছোট একটি নৌকায় ছেলেকে সঙ্গে করিয়া হারাধন পদ্মা পার হইতেছিল। নদীর মাঝামাঝি পুরানো নৌকার তলাটা হঠাৎ কি করিয়া ফাঁসিয়া যায়। তখন আশ্বিন মাস, সেখানে পদ্মার এতির অতীরের ব্যবধান তিন মাইলের কম নয়। পদ্মা যাহাকে বুকে করিয়া মানুষ করিয়াছে, পদ্মার বুকে যত ঢেউই থাক মাইল দেড়েক সাঁতার দিয়ে তীরে ওঠা তার পক্ষে কষ্টকর কিন্তু অসম্ভব নয়। হারাধন একা হইলে ভাবনা ছিল না, কুবের আরেকটু বড় এবং শক্ত সমর্থ হইলেও সে বিপদে পড়িত না। কিন্তু ছেলে মানুষ কুবের ভয় পাইয়া সাঁতার দিতে চাহে নাই, দিশেহারা হইয়া ক্রমাগত হারাধনকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিয়াছিল। তখন যে লম্বা কাঠের গুড়িটি হাতের কাছে আগাইয়া আসিয়া তাদের বাঁচাইয়া দিয়েছিল হয়তো তাহা চিতারচনার জন্যই কেহ শ্মশানে আনিয়াছিল। হারাধন কিন্তু কাঠটি ফেলিয়া দিতে পারে নাই, ঘরের আসবাবে পরিণত করিয়া সাদরে গৃহে স্থান দিয়েছে। কুবেরের পিসি আর তার বড় মেয়ে গোপী কুবেরকে দেখিয়াই চেঁচামেচি করিয়া কাছে আসিয়াছিল। কুবের কারো সঙ্গে কথা বলিল না, লম্বা হইয়া পিসির বিছানায় শুইয়া পড়িল। পিসি বলিল, চলিসে দল, বইদিকে পোলা পিয়াইয়া ছাড়ছে দেখায়। গোপী বলিল, ভাই ওই বাবুগর পোলার না খান ধনা হইছে বাবা, নকুইলার মাইয়া পাশি কি কইয়া গেল শুনব, সাহেব কো এমন হয় না না পিসি। কুবের চেঁচাইয়া ধমক দিয়া বলিল,
নকইল্লা কিলো হারামজাদি, জেঠা কইবার পারুস না? গোপী মুখ ভার করিয়া বলিল, কেন কমু জেঠা, বসাতটা আমারে যা মুখে লয় কয় না। রাইত কইরা মাইজা বাবুনি আমাগোর বাড়ি আহে তাই জিগায়, এবার জিগাইলে একতলা পাক দিমনে সুইরা মুখের মধ্যে। আচ্ছা দিস বলিয়া কুবের ঝিমাইতে থাকে। প্রিয় শ্রোতা, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সম্পূর্ণ বইটি শুনতে এখনই টিউন করুন কাব্যিকে। কাব্যিক অ্যাপ ডাউনলোড করা না থাকলে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কাব্যিক অ্যাপ, আর শুনতে থাকুন হাজারেরও বেশি অডিও বুক এবং কন্টেন্ট। কাব্যিক, যেখানে শব্দের আজীবন্ত।